আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? বেগুন ভাজা পছন্দ করে না এমন মানুষ কি আছে? আমি জানি না, আমার তো বেগুন ভর্তার চেয়ে বেগুন ভাজা অনেক বেশি পছন্দ। কিন্তু আজকে আমাকে এ অ্যান্ড এম ফুড কর্নার এমন এমন জিনিস পাঠাইছে যে খিচুড়ি বেগুন ভর্তার আগে ওই জিনিসটা আমার খেতে ইচ্ছে করতেছে। আমি তাই একবারে প্লেটে নিয়ে বসেছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তিনটার মধ্যে একটা হচ্ছে ফিশ, বাকি দুটোর আইটেম আমি নাম জানি না, আমাকে আখি বলবে। বিফ কাটলেট, দিস ওয়ান ইজ বিফ কাটলেট, ওকে। আর একটা হচ্ছে চিলি সসেজ, আর এটা হচ্ছে বিফ কাটলেট। ও, বিফ কাটলেট, ওকে, অফকোর্স আমি বিফ কাটলেট ট্রাই করে দেখব। আপুরা জয়েন করে একটু আমাকে জানান যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা। সো মজা, পিনাট বাটার দেখি ভালোই লাগে মনে হয়, যেহেতু আমি সকালে বাসা থেকে খেয়ে আসছি, যেহেতু আমি সকালে বাসা থেকে খেয়ে আসছি তো আমার অলরেডি অনেক ক্ষুধা লেগে গেছে। আমি খাই, বিসমিল্লাহ। আমার কাছে আনো যাতে আমি দেখতে পারি কমেন্ট। ভাই আমার তোমরা এটা খেয়ে পেট ভরে যাবে, এত মজা কেন? বড় ওকে হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আরেকটু জয়েন করছেন তাহলে টুক করে শেয়ার করবেন নিজের প্রোফাইলে, ফেভারিট দশ গ্রুপ বলতে। ভাই আমার যে ক্ষুধা লাগছে আমি তো খাই নি, প্লিজ যাও। অস্থির মজেদরা বিফ কাটলেট, আমি মনে হয় হোমমেড ফুড যারা আমাকে বাসায় ফুড পাঠায় আজকে ফর দা ফার্স্ট টাইম খাচ্ছি। উপরে যে পেজটা ট্যাগ করে দেওয়া হয়েছে এই পেজের খাবারটা আজকে আমি ফার্স্ট খাচ্ছি, এবং এই পেজের লাইভও আমি প্রথমবার করছি, এবং আপুর পেজটা একদমই নতুন। এ অ্যান্ড এম ফুড কর্নার 11টা লাইক মাত্র, তো যারা লাইকটা দেখছেন অবশ্যই তার পেজে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন লাইক দেন বলো। এটা হচ্ছে ফিশ কাটলেট, লেটস ট্রাই ফিশ কাটলেটটা কেমন এখন। এটা মাছের বানানো, বাট এত মজা হয়েছে, আমি একটু ট্রাই করে দেখো মাছের এটা গরম করছে। খুবই মজা, খুবই মজা। আচ্ছা এবার আমি একটু, এটা মনে হয় কি বল, এটা জানি কি রে বড়টা, বড়টা হচ্ছে চিলি সসেজ, চিলি সসেজ, চিজি, চিজি সসেজ। ও চিজ দেওয়া থাকতে হবে, রাইট? দেখেন এটা হচ্ছে নাগা, বোমে মরিচ রান্না করছে। আমি এখানে দুই টাইপের সস দিয়ে খাচ্ছি, একটা হচ্ছে ঝাল মেয়োনিজ মানে চিলি মেয়োনিজ, আর একটা হচ্ছে পিনাট বাটার। সবকিছু ঝালের মধ্যে পিনাট বাটার একটা স্পেশাল একটা মিষ্টির মতো একটা হালকা একটা বাইব দিচ্ছে, এটা খুবই মজা লাগছে, খুবই ডিফারেন্ট লাগতেছে। মম বসো বসো, মাম বসো বসো। ও আম্মু আমার সাথে বেড়াতে এসছে, সারপ্রাইজ। আব্বু আসতেছে, থ্যাংক ইউ সো মাচ। যারা একটু দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন, ইট মিনস আ লট টু মি। বসো, এমন কুপিকে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দাও, রেসে পাসওয়ার্ড দিতে পারো। একা একা ছেলে হবে না, আমরা খেলবো না, না না খেলতে হবে না, আপনি খাইতে বসতে পারেন।
উপরে আমি যে পেস্টটা ট্যাগ করে দিয়েছি এ এন্ড এম ফুড কর্নার একদম মাত্র নতুন পেজ আর রান্নাটা অনেক মজা আপনাদের কাছে আমি পুরো প্লেট বসে খালি খাইতা এটাই খাচ্ছি খিচির ভাত দিয়ে কেন বিলুপ দেখ ভিতরে চিজের পোর্শনটা এত পারফেক্টলি ব্যালেন্স বেশি চিজ হয়ে গেলে দেখা যায় খালি চিজই থাকে অন্য কিছু থাকে না বাট এটা খুবই ডিফারেন্ট মানে তিনটা আইটেম আজকে আমার জন্য নতুন এটা আমার এই জন্য বেশি মজা লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তুমি কি বাসায় একা থাকো শ্বশুর বাড়ি মামার বাড়ি আমার বাড়ি দিস ইজ মাই হাউস আই এম দ্য কুইন অফ দিস হাউস আমি তো জানি কার সাথে হাই ফিশটা বুঝার উপায় নেই যেটা ফিশ এটা এত বেশি মজা আস্তে হাসি শুরু করলে তুমি মানে পাগল হয়ে যাবে কামাইতে পারবে না ও হাসতে হাসতে পাগল হয়ে যায় আমার কাছে মনে হয় দমাটকে করবে এখনই হাসতে হাসতে আপু আমাকে কি কি পাঠাতে হবে একটু বলি আপনাদেরকে দাঁড়ান চকলেট পরে যাই আপু আমাকে স্পেশাল চকলেট ময়েস্ট কাপকে ব্ল্যাক ফরেস্ট চকলেট কে আইসক্রিম মিক্স ডিলাইট আইসক্রিম খিচুড়ি প্ল্যাটার ফর ফোর পার্সন উইথ ভর্তা এবং ফিরনি স্ন্যাক্স আইটেম হিসেবে এটা নাস্তা আইটেম ফিশ কাটলেট চিজ কাটলেট এবং বিফ কাটলেট পাঠিয়েছে আর ওয়ান বক্স পিনাট বাটার ওয়ান বক্স স্পাইসি মেয়ো অ্যান্ড ওয়ান বক্স পিঠা পিঠা পুরো আমি একটু পরে খেয়ে দেখাচ্ছি এটা খেয়ে পেট ভরে বসে মজা আমি তো সহজে পেরেছিলাম ফিশের নাম তো আমি জানি না আমাকে বলছে ফিশ কাটলেট এরপরে কি পারেছে আমি জানি না আচ্ছা ক্যাপশন দেখেন আজকে আমি লিখেছি ফর দা ফার্স্ট টাইম আমি আজকে নাগা বিফ খাবো মানে নাগা একদম নাগা মরিচ মানে হচ্ছে বোমাই মরিচ দিয়ে করা বিফ তো দেখি কেমন মজা লেগেছে বেশি ঝাল না মনে হয় কারণ আমার যারা আগে আমি খাওয়ার আগে রিভিউ করে ওরা বলছে বেশি ঝাল না মোটামুটি চলে আর কি এই যে রিভিউ করে তুমি একজন দাঁড়ায় আছে তোমাদের সার্ভ করতেছে ও রিভিউ করে যে না আপু ঠিক আছে খাইতে পারবেন ঝাল না ঝাঁচ তোমাদের জন্য গরম করেছি মাত্র আমার হয় নাগাটা যদি আপনারা বিষ দিয়েও নেন তাও মজা লাগবে আর বেগুন ভাতের সাথে আপনার তো কথাই নেই খিচুড়িটা আমি যা ভাবতাম তার চেয়ে বেশি মজা আছে সত্যি ক্যামেরা পিছনে থাকে সাইড থেকে বললো কেমন তেলই হবে মাংসটা নরম হয়েছে কিন্তু নাগা ঝাল না দেখো ঝাঁচ কিন্তু ঝাল না আমি খিচুড়িটাকে নরম হবে আমি বুঝিনি কারণ হচ্ছে খাবারটা আসে আমার বাসা অনেক আগে
একটু বাইরে ছিলাম পরে বাসা আসছি এবার আবার একটা লাইভ করছি তারপরে খাচ্ছি তারপর এত সুন্দর নরম হয়েছে অনেক দর্শক এটা A&M food corner উপরে যে পেজটা আমি ট্যাগ করেছি কে কে লাইক দিয়েছেন পেজ আমি শুনি কমেন্ট করেন কে কে লাইক দিয়েছেন আমি দিয়েছি তুমি দিয়েছো ঠিক আছে আস্তে পাশে থেকে লাইক দিচ্ছে জোরে বলো আমি তাহলে সবাই বুঝবে এত সুন্দর নরম আমি তো খাইনি আজকে একটু খাচ্ছি আম্মু বলছে মাংসটা এত সুন্দর নরম হয়েছে আমি নরমালি মাংস খাই না আজকে খাচ্ছি এটা আম্মু বলছে তাহলে বুঝেন আমার মার রান্না আপনারা কেউ বিট করতে পারবেন না নো ওয়ান প্লিজ আম্মু বলছে মাংসটা খুব নরম এবং আম্মু খাচ্ছে আমার লাইফ করা সার্থক হ্যাঁ আর আমার ফুপু এখন ইফতারি করবে এই খাবার দিয়ে ঠিক আছে আর আজকে খাবার রিভিউ করতেছে টাকায় টাকায় দেখে না খেয়ে খুব বিরক্ত লাগে আপনাকে দেখলে দেখেন না আপনাকে আর আপনি ফেসবুক ইউজ করলে আমাকে দেখতেই হবে ফেসবুকে আমাকে না দেখে আপনি বাংলাদেশে থাকতে পারবেন না বাংলাদেশে ফেসবুক ছাড়া আমাকে দেখতেই হবে আপনি যদি আমাকে ব্লক করে দেন তাও আমাকে দেখতে হবে কোন না কোন পেজ আমার ছবি আমার ভিডিও দিবেই দেখতেই হবে আমাকে আপনি ফেসবুক ইউজ না করলে জস্ট 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 মাংসটা আসলে দেখেন ঝোরার আগে ছিঁড়ে যাচ্ছে এই যে এত সুন্দর নরম হয়েছে আমাকে একটু বেছে বেছে নরম মাংস দিছে তো তাই সবগুলোই নরম তেমন এটা একটা রগের মাংস দিছে খুব আদর করে বাট আমি তো রগের মাংস খাই না আরে খাওয়ার প্ল্যান করতেছ তুমি তো খাওয়ার পর প্রেম বাসা নিয়ে যাবো নিয়ে যাও সমস্যা তুমি তো খাই না পেজ ট্যাগ করা হয়েছে আপনি একটু ট্যাগ করেন স্ক্রল করেন 2000 মানুষ মিলে আমার খাওয়া দেখতেছে বাহ আমার গ্লাস দাও আমাকে গ্লাস দাও খাই তো সার কিছু নেই মা এটা আমাদের রিজিক হ্যাঁ এটা তোমাদের রিজিক তোমাদের রিজিকে ছিল এই মহিলা কোথায় বাসায় বসে খাবার বানাইছে তোমরা এখানে এসে ইফতারি করতেছে আর খাবার দিয়ে তাহলে আচ্ছা মহিলা এটা ব্যাড সেন্স না গুড সেন্সে বলছি সেহেতু মহিলা পুরুষ তো না হ্যাঁ হ্যাঁ ভদ্রমহিলা ঝাড়লা কিন্তু একটা ঝাঁ ঝাঁ থাকে না জুস জুস পুরাই জুস আমি একটু পরে আইসক্রিম খাবো তোমাদের দেখায় দেখায় দাঁড়ো মাংসটা এত নরম হয়েছে আর আপু কিন্তু আমাকে অনেকগুলো মাংস পাঠিয়েছে দেখ এখানে হচ্ছে চারজনের পরিমাণ খিচুড়ি চারজনের জন্য বেগুন ভাজা এবং আরো মাংস ছিল আমরা খাইছি এরকম মাংস পাঠানো হয়েছে এত সুন্দর নরম একদম ওই যে সবাই যেটা পছন্দ করে রোগের মাংস সেরকমই দেখো এই যে রোগের মাংস আপু এটা কোন পেজে আপু উপরে যে পেজটা আমি চেক করেছি A&M ফুড কর্নার এই পেজে আপনার একটু বসেন হাঁটা ধুয়ে আসবে যাবো আর আসবো রেডিও টুডে FM 89.6 আমার লাইভ দেখতেছে এক কামড় খাইছ আচ্ছা কত খাওয়াচ্ছ আমাকে জোর করে এটা এখন খাচ্ছ তুমি আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছ সকাল একটা দুপুরে খাই দুপুরে একটা বিকালে বিকালে একটা রাতে আর রাতে একটা ভোর রাতে খাই গতকাল রাতে আমি সীমান্ত মুভি দেখতেছি তখন মনে 3:30 বাজে সীমান্ত বলছে আমার না কিদিন খাইতে ইচ্ছা করছে আমি না এখন ভাত খাওয়া যাবে না তো আসলে ঠিক আছে আমি নুডলস রান্না করলাম আমি মন খারাপ করব না আমি খাবো পরে রাত 3টার সময় নুডলস রান্না করছে 3:30 সময় আচ্ছা আমি এখন একটু আইসক্রিম খাবো
বনু পাচ্ছি না তো পেজটা আপু উপরে ট্যাগ করা আছে দেখেন এই যে এ এন্ড এম ফুড কর্নার ওরে বাবা এত কিছু খাবো না আরে এটা তো আমি সুন্দর এটা তো আমি দেখেন মি 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 এটা আমি 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 এই যে এই যে দেখেছেন এই যে একটা চকলেটের মধ্যে আমি আর চকলেটটাকে গাছের কাঠের মতো করে ইয়া করা হয়েছে ডিজাইনটা করা হয়েছে আর এখানে একটা হার্টও আছে ও গাছের ছালা হ্যাঁ ছালা রাখো একটু কষ্ট করে লাইভ একটা পেজ একটা লাইক দিয়ে দেন তাহলেই হবে হ্যাঁ যেখানে আমাকে সব সুন্দর একটা চকলেট এগুলো কিন্তু সব হোমমেড চকলেট আপুর পেজটা একদমই নতুন কিন্তু তার সাথে আমি আগে থেকে কাজ করেছি তার একটা বিজনেস পেজের সাথে আমি কাজ করছি অনেকদিন যাবো তো ওই পেজের থ্রুতে সে এখন রিসেন্টলি একটা টি শুধু সে একটু রিসেন্টলি এখন একটা ফুড পেজ ওপেন করেছে বা হাতে খাওয়া ভালো না জি ভাই আমি তো খাই না আপনি কি খান আমি তো খাই না পানি খাবেন খাবেন জুস খাও জুস 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 ও কি জুস সাথে করে নিয়ে আসছে হ্যাঁ আমি তো পাইলো কই আচ্ছা এখন আমি একটু আইসক্রিম খাবো হোমমেড আইসক্রিম লেটস ট্রাই কেমন হয় বাসায় আইসক্রিম বানানো মানুষের কত ট্যালেন্ট অনেক ক্রিমি বাট একটা আকাম করছে আমাদের আঁকি ওকে এটা বলছে ও জানে এটা আইসক্রিম কিন্তু ও ভুলে এটাকে ডিপ ফ্রিজে না রেখে নর্মাল ফ্রিজে রাখছে যেন একটু গলে গেছে ওকে যখন বলছে না আইসক্রিম মানে ও হ্যাঁ এটা তো ডিপ ফ্রিজে রাখতে হইতো ও খেয়াল করতে পারে না তো সমস্যা নেই মানে অনেক ক্রিমি হয়েছে সত্যি অনেক ক্রিমি হয়েছে অনেক ক্রিমি হয়েছে আপু W7 কনসিলারটা অয়েলি স্কিন গুলো কেমন আপু সত্যি কথা বলতে আমি দুটা কনসিলার ছাড়া আমার দুনিয়ার কোন কনসিলার ভালো লাগে না একটা হচ্ছে জুভিয়াস প্লেস আর একটা হচ্ছে টার্ট এই দুইটা ছাড়া আমাকে আপনি আমার কোন কনসিলার ভালো লাগে আমার ম্যাকে কনসিলার মনে হয় পিগমেন্টেশন আসে না আমার অ্যানাস্থেসিয়া কনসিলার মনে হয় আসে না পিগমেন্টেশন টার্ট আর জুভিয়াস প্লেস ছাড়া কোন কনসিলার আমার কুলে ছাড়া করতে পারে না তো আমি W7 একদমই লাইক করি না একটু পিগমেন্টেড না খাওয়ার সাথে সাথে গলা বুক জ্বলে গেল মজা হচ্ছে বাট যে ঝাল খাওয়ার কথা আমি এটা খেলাম যে এই জন্য এটা একটু ট্রাই করি ঠান্ডা পানিতে আমার তেলি হবে আরো একটা আইসক্রিম এটা হচ্ছে মিক্স ফ্রুট ডিলাইট এটা বেশ মজা মনে মজা হচ্ছে না আমার ফুপি কিন্তু ইফতার করতেছে ইফতার করতেছে মিথ্যা তো বলবে না এটা তো মাথায় রাখি আমার ফুপি আমার মাকে খাওয়াই দিচ্ছে আপনারা যে বলেন আমি রাস্তা কেন এত আদর করে একজন একজন এই যে আমি এখান থেকে শিখছি আমার মা আর আমার ফুপির রিলেশন দেখলে আপনারা বলবে যে এরা বোন এরা হচ্ছে ভাবি ননদ না এই আইসক্রিমটা যে কি মজা হয়েছে চকলেট একদম দেখেন চকলেট গুঁড়া করে দেওয়া পুরো এটাকে স্ট্রবেরি ভ্যানিলা ফ্লেভার অ্যাড করে পুরো চকলেট গুঁড়া করে দেওয়া একটা খুবই মজা হয়েছে হোমমেড আইসক্রিম একদম ফর দ্য ফার্স্ট টাইম মজা পেলাম পেজে লাইক ডান পেজে লাইক ডানের উপরে কিন্তু গিফট হবে আজকে লাইক ডান লাইক ডান পেজে লাইক ডান করে কমেন্ট করেন লাইক ডান কি গিফট চাই বলেন আমি তো খাই না কিন্তু আমি তো খাই না বলো কিন্তু ট্রাই করতে ভালো লাগে বুফেতে গেছি 100 আইটেম সামনে আমি ট্রাই করে দেখি কি বানাইছে কেন এতগুলো টাকা দিচ্ছি আমার সামনে এখন বুফে পুরো টেবিল ভর্তি খাবার আর খাবার আরে আস্থা তুমি কি মোটা হয়ে গেছো অনেক তোমার হলুদের দিন আমি দুপুর 12টা মেকআপ করতেছি তুমি বলো তুমি কই যাও তোমার না বিয়ে আসতে বলে রাতে তুমি এখন কোথায় যাচ্ছো বলি ওকে ব্রো আমি রেডি হয়ে দেখবো পুরো বাসাকে সবাইকে মেকআপ করাচ্ছি তখন বুঝবা যেন আমি দুপুর 12টা রেডি হয়েছি
করতে রাতে তুমি এখন কোথায় যাচ্ছ রুমান আমাকে সকাল সকাল বলছো তুমি রেডি হয়ে থাকো আমি জানি তুমি খাই দেখো এটা খুবই মজা হয়েছে দেখো আইসক্রিমটা একটু হ্যাঁ স্ট্রবেরি তুমি যেরকম লাইক করো আব্বু যেরকম স্ট্রবেরি লাইক করো ওরকম তাই না এটা আব্বু খাবে হ্যাঁ আমি জানি আব্বু হচ্ছে স্ট্রবেরি খুব পছন্দ করে আর আম্মু হচ্ছে চেরি পছন্দ করে যারা ফেসবুক ইউজ করে তারা এত বছরে জানে না আমি সারা জীবন বললে ওরা জানবে না তো যে জানতে চায় না তারা সে অন্ধই থাকুক কিছু করার নেই এই আইসক্রিমটা যে কি মজা হয়েছে এটার আমি এটা সম্ভবত মিক্সড ফ্রুট ডিলাইট যদি আমি ভুল না করে থাকি এরপরও আপনারা একটু এ অ্যান্ড এম ফুড কর্নারে ইনবক্স করে শুনে নেবেন এটা কি এত বেশি মজা এটা অস্থির মজা সেটা আব্বুকে দিতেই হবে এখন দিবে দুটো একটু মিনিটস না ওই পিরিয়ড পার্টটাও দেখো ওটাও মজা হয়েছে অনেক খাবারের ব্যাপারটা হচ্ছে ওই যে আমি সবসময় বলি একটা কথা চিপচারি করে খাবার মজা হয় না দ্যাটস দ্য থিং এই একটা জিনিস ফলো করতে পারলে আপনার খাবার মজা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এটাই হচ্ছে মেন কথা থ্যাংক ইউ সো মাচ যারা এটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন দেখছেন আপনার সাথে গল্প করতে করতে আমি হচ্ছে এ অ্যান্ড এম এর নাগা বিফ দিয়ে খিচুড়ি বেগুন ভাজা সবকিছু খেয়ে ফেলাম শীতের দিনে একটু খিচুড়ি একটু পোলাও একটু বেগুন ভাজা দিয়ে খুব ভালো লাগে স্পেশালি আজকের বিফটা আম্মু বলছে খুব মজা এই যে ওয়েট বউ বলে দেখেন এই যে বউ বলে এই যে বউয়ের মরিচ দেখেন আস্তা ঝাঁজ প্রচন্ড কিন্তু ঝাল না এটা হচ্ছে বেস্ট পার্ট আম্মু পুরা বলে এক পিস পুরো খাইছে এক পিস পুরো খাইছে বুঝছেন নাকি আপনারা আম্মু হচ্ছে মাংস ওরকম ভাবে পছন্দ করে বা খায়ও না এই জন্য তার চেয়ে বড় কথা আজকের খাবার গুলো আসলে অনেক মজা একদম পুরো গরম করে আমি খাইছি ওই আরো খাবার কিন্তু অনেক আগে আসছে তো খিচুড়ি কিন্তু শক্ত হয়ে যাওয়ার পসিবিলিটি ছিল বাট সেটা হয় নাই দ্যাট মিন্স খুব ভালো মতো কুক করেছে এটাই হচ্ছে মেইন রিজন তো আপনারা জাস্ট একটু কষ্ট করে এ অ্যান্ড এম ফুড কর্নারে পেজ একটা লাইক দিয়ে দিবেন তাহলেই হবে আপুর বিজনেসটা একদমই নতুন একদমই নতুন জাস্ট তাকে একটু সাপোর্ট করার জন্য লাইক দিলে আপুর একটু উপকার হবে এখন আমি তার একটু খাবারগুলো বলবো সে কি কি পাঠিয়েছে তারপর আমি লাইক শেষ করবো কাস্টমাইজ ফটো চকলেট 350 টাকা বাট হচ্ছে আপনি যদি সাইজ বা হচ্ছে ফ্লেভার ডিফারেন্ট করেন তাহলে প্রাইস বাড়বে কমবে স্পেশাল চকলেট ময়েস্ট কাপকেক এই যে স্পেশাল চকলেট ময়েস্ট কাপকেক এর আমার নিচেরটার যে উপরে এই লেয়ারের চকলেটটা সবচেয়ে বেশি মজা লাগছে এরপরে ব্ল্যাক ফরেস্ট চকলেট আইসক্রিম এটা মানে ব্ল্যাক ফরেস্ট ছিল যেটা আমরা খাইছি খুব ভালো বললাম বুঝছো ব্ল্যাক ফরেস্ট চকলেট আইসক্রিম হ্যাঁ এই জন্যই এত মজা লাগছে আচ্ছা আচ্ছা আরটা ছিল মিক্সড ডিলাইট আইসক্রিম বক্স ওটা আমি মোটামুটি ঠিক আছে পাই আর খিচুড়ির কথা তো বললামই পিনাট বাটার মেয়োনিজ তো বললাম আর একটা বক্সে পিঠা আছে রিসেন্টলি আমার জানি না কেন আমার না পিঠা তো ভালো লাগে না এই জন্য আমি পিঠা আমি খাই না সত্যি ভালো লাগে না আম্মু তো কিছু বলবোই না খা সব আমি একটু মজা না পেলে খাবি বানাই না থাক আমি ভয়ে আম্মুর সঙ্গে কোনো খাবারের কথা বলি না আম্মু ওটা বানানো শুরু করবে এই জন্য সত্যি থ্যাংক ইউ সো মাচ যারা এটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন এখানে এটা সম্ভবত পুলি পিঠা ভিতরে কি আছে দেখতে হবে দেখো নারিকেল দেখছো ও আচ্ছা দেখা যাচ্ছে ভিতরে নারিকেল দেওয়া ও আচ্ছা এটা হচ্ছে পাটিসাপটা দেখতেই পাচ্ছেন আর এই পিঠাটা কুরকুর কুরকুর করে খাই যে ওই পিঠাটা এটা মানে কি জামাই পিঠা নাকি যেন একটা পিঠা বলে ঠিক আছে আমি পিঠা আম্মু একটু মজা একটু ভালো লাগে আমার পিঠা তুমি বানাইও কিন্তু ঠিক আছে মানে আম্মুরে বলি যে আমার কিছু ভালো লাগে না বানাইও না কারণ তার এসব রান্না বান্না আমার ভালো লাগে না তো এরকম পিঠা আপনারা চাইলে অর্ডার করতে পারে আবার যদি আপনি শুধু চান যে নাপি বেশি করে পিঠা নেবেন দেখেন থাকে না বিভিন্ন সময় মানুষের পাশে আত্মীয় স্বজনের বাসায় পাঠানোর লাগে বিয়েতে দেওয়া লাগে ডালা হিসেবে সেখানে দিতে পারেন এরকম ঠিক আছে নকশি পিঠা ইয়াস নকশি পিঠা ইয়াস 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 তো এটাই থ্যাংক ইউ সো মাচ আপনারা জাস্ট অর্ডার প্লেস করে দিবেন এ অ্যান্ড এম ফুড কর্নারের পেজে যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি তাহলেই হবে ঠিক আছে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি না একটু পর একটা জামদানি শাড়ি লাইভ আছে এবং ওটাই আজকে শেষ লাইভ টাটা বাই বাই আসসালামু আলাইকুম।